ডলার সংকটে ভুগছে দেশ, যার নেতিবাচক প্রভাব নিত্যপণ্য থেকে বিদ্যুতের কয়লা কেনাতেও। আরও সংকটের শঙ্কা বাড়াচ্ছে কাঙ্ক্ষিত হারে রেমিটেন্স আহরণ না হওয়ায়। বিশ্লেষকরা মনে করেন হুন্ডির কারণে আসছে না প্রত্যাশিত রেমিটেন্স। নিয়ন্ত্রণ সংশ্লিষ্টদের যোগসাজশের কারণেই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ তাদের। মাসুম মিয়ার প্রতিবেদন। সরকারের শত প্রচেষ্টা আর প্রণোদনার পরেও দেশে বাড়ছে না রেমিটেন্স, চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি চলতি হিসাবে। ডলার সংকটের এমন বাস্তবতায় খোলা যাচ্ছে না চাহিদা অনুযায়ী ঋণপত্র, এমনকি ভয়াবহ লোডশেডিংয়ের এই সময়েও আমদানি করা যাচ্ছে না জ্বালানি। সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে অর্থনীতিতে। ফরেন এক্সচেঞ্জের প্রেশার আছে, আমরা এলসি খুলতে পারছি না, যে এলসি ভলিউম হওয়া উচিত সে এলসি খুলতে পারছে না, কাস্টমার দিক থেকে অনেক চাপ আছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে মে মাসে বৈধ পথে দেশে প্রবাসীরা অর্থ পাঠিয়েছেন $169.16 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10% কম। বিএমইটির তথ্যে দেখা যায় গেল এক বছরে যে পরিমাণ মানুষ প্রবাসে গিয়েছিলেন সেই তুলনায় বাড়েনি রেমিটেন্স। বিশ্লেষকদের মতে ভালো দামের পাশাপাশি ব্যাংকের চেয়ে অন্যান্য উপায়ে টাকা পাঠানো সহজ হওয়ায় অনেকেই ঝুঁকছেন হুন্ডিতে। হুন্ডিটার কিন্তু কোনো রেট টেক কেয়ার করে না, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে ফরেন কারেন্সি অ্যাভেলেবল করা। যেহেতু ফরেন কারেন্সি অ্যাভেলেবল করতে হয় তাই কী হয়, তেমন স্বাভাবিকভাবে যারা আপনার রেমিটেন্স পাঠায় তারা ওই ইনফর্মাল চ্যানেলটাতেই দেয় এবং তখন তো হায়ার রেট অফার করে। আমাদের যারা শ্রমিক বাইরে থাকে তার একটা বড় অংশ, প্রায় 30-40% অথবা কোথাও কোথাও 40-50% বলা হয় যে অবৈধ শ্রমিক। সো শ্রমিক যদি বৈধ না হয় তাহলে তার আয়টা বৈধ হলেও সে কিন্তু এটা প্রপার ডকুমেন্টের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাতে পারে না, তখন তাকে আলটিমেটলি ওই হুন্ডির উপরে আবার ডিপেন্ড করতে হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন হুন্ডি বন্ধে কমাতে হবে বাজারে ডলারের দামের পার্থক্য, সাথে হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ তার। কারা হুন্ডি ব্যবসা করে সেটা কিন্তু চাইলেই গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারে। আমার তো মনে হয় যে হুন্ডি ব্যবসার সাথে আসলে কোনো গরিব শ্রেণীর মানুষ জড়িত না, তারা হয়তো সেখানে এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারে, কিন্তু মূল যে ব্যবসায়ী বা যারা ব্যবসা করে তারা কিন্তু ধনী শ্রেণী, এবং এদের সাথে আসলে যারা এই পলিসি সিদ্ধান্ত নিবে এদের কোনো যোগসাজশ বা সম্পর্ক আছে কি না সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। এদিকে বছর ব্যবধানে মে মাসে রপ্তানি বেড়েছে 27%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 5.5% কম। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত চট্টগ্রামে তৈরি পোশাক খাতের ব্যবসা বাণিজ্য। প্রায় 450 কারখানায় জ্বালানি খরচ বেড়েছে কয়েক গুণ। উদ্যোক্তারা বলছেন কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে তা জানা থাকলে পরিকল্পনা সাজানো যায়, তবে কোনো সুখবর দিতে পারছে না কর্তৃপক্ষ। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। আমাদেরকে জেনারেটর স্টার্ট করা পর্যন্ত ওয়েট করতে হয়, অনেক সময় জেনারেটর দেরি হচ্ছে, ওয়েট করা বড় মেশিনের সুইচ রেগুলারলি অফ না করাতে মেশিন নষ্ট হচ্ছে, ব্যাটারি পুড়ে যাচ্ছে। তৈরি পোশাক কারখানার এই কর্মকর্তার কথায় স্পষ্ট বাস্তবতা কতটা নাজুক। বিদ্যুৎ ভেলকিতে যন্ত্রপাতি বিকল হোক কিংবা ব্যয় বাড়ুক, কারখানা চালু রাখতেই হচ্ছে, না হয় অর্ডার বাতিল অথবা দাম কমার শঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 10-15% অর্ডার কমার মধ্যে বিদ্যুৎ ঘাটতি যেন নতুন বিস্ফোরণা। উৎপাদন ব্যবস্থায় বিদ্যুতের ঘাটতি একেবারেই মেনে নিতে পারেন না উদ্যোক্তারা। এই যেমন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, এক মুহূর্তও চলে না বিদ্যুৎ ছাড়া। তবে চলমান সংকটে বিকল্প ব্যবস্থাও কার্যকর করা যাচ্ছে না পুরোপুরিভাবে, ফলে পরিস্থিতির উন্নতি দ্রুত না হলে চোখে অন্ধকার দেখছেন এ খাতের ব্যবসায়ীরা। বুধবার দুপুরের এই চিত্র চট্টগ্রাম নগরীর বায়েজিদে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের। জেনারেটরের উচ্চ শব্দে পুরো এলাকা প্রকম্পিত। কারখানাটির মালিক জানান দিনে 3-4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না, ফলে জ্বালানি ব্যয় বেড়েছে 10 গুণের বেশি। উৎপাদন ব্যয় বাড়ছে, সেটাকে যদি মেনেও নিই, উৎপাদন সময় মতো শিপমেন্ট করতে না পারাটা, এটা কিন্তু বড় ধরনের একটা ব্যাঘাত আমাদের আসছে। আমরা চাইব যে একটা সুস্থ পরিকল্পনার মাধ্যমে এই লোডশেডিংটা করা হোক, আমরা নিজেরও বুঝতে পারবো যে আমাদের কখন বিদ্যুৎ থাকবে না অথবা কখন থাকবে। চট্টগ্রামে পোশাক কারখানা চালু আছে প্রায় 450। বিজিএমইএ বলছে বড় প্রতিষ্ঠানগুলো খুঁড়িয়ে চলতে পারলেও
ছোটরা পড়েছে অস্তিত্ব সংকটে। ওভারহিটের কারণে কিন্তু জেনারেটর বন্ধ হয়ে যায়, আবার ক্যাপটিক পাওয়ার যাদের আছে ওদের অবস্থা গ্যাসের কারণে ওটাও আপনার ড্রপ হচ্ছে, গ্যাসের মূল্য বৃদ্ধি হয়ে গেছে, সাথে ইলেকট্রিসিটিরও মূল্য বৃদ্ধি। বিদ্যুৎ বিভাগ বলছে সংকটের কারণে ফিডারওয়ারি 6-7 বার লোডশেডিংয়ের যে তালিকা করা হয় তাও মানা যায় না, তাতে কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় বুঝছেন, কখনো 50 মেগাওয়াট শেড, কখনো 200 মেগাওয়াট, কখনো 100 মেগাওয়াট, কখনো 0 মেগাওয়াট। আমি যদি একটাতে স্ট্যান্ড থাকি বা একটা প্রেসক্রাইব কিছু দেই, ওটা ফলো করতে গিয়ে আরো মিসম্যাচ হয়ে যায়। চট্টগ্রামে দিনে বিদ্যুতের চাহিদা 1200 মেগাওয়াট, কিন্তু মিলছে গড়ে 900, কখনো কখনো মেলে আরো কম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। উচ্চমূল্যের বাজারে খাবি খাচ্ছে ধনী রাষ্ট্রগুলো, বেড়েই চলেছে সার্বিক মূল্যস্ফীতি, সবচেয়ে বেশি বাড়ছে খাদ্যপণ্যের দাম। এ অবস্থায় আয় ব্যয়ের সামঞ্জস্যতায় নানা কৌশল অবলম্বন করছেন যুক্তরাজ্যের বাসিন্দারা। মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত বিশ্বের অধিকাংশ দেশ, বাদ পড়েনি 13তম শীর্ষ ধনী রাষ্ট্র যুক্তরাজ্যও। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালের অক্টোবরে ইতিহাসের সর্বোচ্চ 11.1% মূল্যস্ফীতি ছিল ব্রিটেনে, এরপর ক্রমান্বয়ে কমে এপ্রিলে তার থেকে 8.7%, গেল বছরের একই সময়ে ছিল 5% ঘরে, আর 2021 সাল পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতি ছিল 2% নিচে। বাজারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কিছুটা কমলেও ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে চলেছে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ডের বাসিন্দারা। বাজার বিশ্লেষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কান্তারের জরিপে উঠে আসে এমন তথ্য। জরিপের তথ্য মতে ব্রেক্সিটের আগে প্রতিটি মধ্যবিত্ত পরিবার মাসে 18 বার শপিং মল বা সুপার শপে যেত, এখন সেটি সীমাবদ্ধ 15 বারে। অনলাইনে পণ্য কেনাও কমিয়েছেন ব্রিটিশ নাগরিকরা। 2021 সালে বিক্রিত মুদি পণ্যের 15.5% ফরমায়েশ হতো অনলাইনে, বর্তমানে সে হার নেমেছে 12% নিচে। খরচের লাগাম টানতে ছাদ দেয়া পণ্যে নির্ভর করছেন যুক্তরাজ্যের বাসিন্দারা। দেশটিতে বছর ব্যবধানে ডিসকাউন্ট পণ্যের বিক্রি বেড়েছে অন্তত 23%। এই সুযোগে তুলনামূলক কম চাহিদার পণ্য বিক্রি করতে বড় ছাড় দিচ্ছে সুপার শপ, শপিং মলগুলো। 2021 সালে প্রায় 25% দোকানে ডিসকাউন্ট স্টিকার দেখা গেলেও বর্তমানে তা দৃশ্যমান অন্তত 40% প্রতিষ্ঠানে। আমদানিকৃত পণ্যের পরিবর্তে অভ্যন্তরীণ বাজারে উৎপাদিত পণ্য কেনা বাড়িয়েছে অধিকাংশ পরিবার। কান্তারের জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের প্রতিটি শহরে মোট চাহিদার 51% অভ্যন্তরীণ পণ্যে পূরণ হচ্ছে, 2021-এর আগে যা ছিল 45% নিচে। ব্যয় সংকোচন প্রবণতার নেতিবাচক প্রভাব পড়েছে জিডিপি প্রবৃদ্ধিতে। 2022 সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় 4.1%, এক বছর আগেই যা ছিল 7.5% বেশি, যদিও ব্রেক্সিটের কারণে 2020 সালে জিডিপি প্রবৃদ্ধিতে ছিল নেতিবাচক প্রবণতা। ইমাদ বাপ্পি, চ্যানেল 24। দেশের হাওর অঞ্চলের মাত্র 7% মানুষ মুঠোফোনের আর্থিক সেবা অর্থাৎ MFS এর সঙ্গে জড়িত, বাকিরা মোবাইল না থাকা, নেটওয়ার্ক সমস্যা ও বিদ্যুতের অপর্যাপ্ততার কারণে পিছিয়ে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক সেমিনারে এমন তথ্য উঠে আসে। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, কৃষক ও হাওর অঞ্চলের মানুষের ডিজিটাল আর্থিক সেবা সক্ষমতা বিষয়ক পৃথক 3টি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সব ধরনের লেনদেন ক্যাশলেস করা গেলে MFS এ বাড়তি খরচের বোঝা কমবে, অবৈধ লেনদেনেরও লাগাম টেনে ধরা যাবে সহজে। রাজধানীর কাউরান বাজারের স্থানান্তর বিষয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে চলছে দ্বিমত। আসলে কি আছে কাউরান বাজারের ভাগ্যে তার উত্তর জানতে করতে হবে অপেক্ষা। স্থানান্তরিত হতে অবাধ্য ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী নরম কথা বললেও ছেড়ে কথা বলেননি মেয়র। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজার, যেখানে রয়েছে ঝুঁকিপূর্ণ কয়েকটি মার্কেট আর 1500-এরও বেশি দোকান। ভবন ছাপিয়ে রাস্তা আর ফুটপাতে আরও হাজারখানেক হকারের বিভিন্ন পণ্যের পসরা, ফলে এই এলাকায় যানজট নিত্যদিনের। এ অবস্থায় বছর চারেক আগে নেওয়া হয় বাজার স্থানান্তরের সিদ্ধান্ত। এই নিয়ে বৃহস্পতিবার কাউরান বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সরকারের কর্তা ব্যক্তিরা। আমরা বরাদ্দকৃত দোকান মালিক,
আমরা লিজ দিয়ে রিড করেছি, আমরা জামানত দিয়েছি। জবাবে সিটি মেয়রের সাফ জবাব, রাজধানীর মাঝখানে থাকবে না পাইকারি কাঁচা বাজার। আমি আপনাদেরকে যে মার্কেটগুলো দিব, এই মার্কেট এই কারণ বাজার থেকে 100 গুণ ভালো হবে, জায়গা হবে, কমপ্লায়েন্স হবে, আইল থাকবে, সুন্দরভাবে চলতে পারবেন। স্থানান্তরের প্রক্রিয়া জটিল হলেও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে খেয়াল রাখার আশ্বাস দুই মন্ত্রীর। আমরা কাউকে জোর করে এখান থেকে উঠাবো না, আমরা কাউকে মানে ব্যবসা বন্ধ করে দিয়ে তার মানে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে এইটাও আমরা চাই না, এইটাও আমরা করব না। সমস্যার সমাধান করতে হবে, আবার কোনো রকম কারো প্রতি যেন অবিচার না হয়, এই বিষয়টা জটিল সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে, আর করতে হলে আপনাদের সবার কিন্তু সহযোগিতা লাগবে। এ বিষয়ে 11 সদস্যের একটি কমিটি গঠন করেছে উত্তর সিটি কর্পোরেশন। আলাপ আলোচনার বাইরে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। শুধু বিদেশি গ্রাহক নয়, দেশি গ্রাহকদের জন্য ফায়ার সেফটি কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। বিসিসিআই সেফটি কাউন্সিলে আয়োজিত লিভারেজিং লেসন্স লার্নড ফরওয়ার্ড নামক এক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, দেশীয় গ্রাহকদের জন্য যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে তাদের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করলে কর্মীরা যেমন নিরাপদে থাকবেন, তেমনি বড় অগ্নিকাণ্ড থেকে প্রতিষ্ঠান রক্ষা পাবে। সেফটি কাউন্সিলের পরিদর্শনকৃত 5206 প্রতিষ্ঠানের মধ্যে 100টিরও বেশি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে বলে জানান তিনি। ওয়ালটন উন্মোচন করল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন AIoT স্মার্ট সিরিজের নতুন 3 মডেলের রেফ্রিজারেটর। এর মধ্যে আছে 4-door এবং বিশ্বের প্রথম 8-in-1 কনভার্টেবল সাইড বাই সাইড ডোর ফ্রিজ। স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই পরিচালনা করার পাশাপাশি অনলাইন শপিং, ইউটিউবে কুকিং রেসিপি ব্রাউজ করতে পারবেন গ্রাহক। নতুন এই মডেলের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও CEO গোলাম মোর্শেদ। ICCB-তে আয়োজিত বাথ অ্যান্ড কিচেন এক্সপোতে হাইড্রো পিউরিফিকেশন সমৃদ্ধ স্মার্ট সিঙ্কের উদ্বোধন করেছে সুইস। উদ্বোধন করেছেন শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী রুবানা সাদিয়া আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশেষ অতিথিবৃন্দ। লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইসের 6টি ফ্ল্যাগশিপ স্টোর রয়েছে কুড়িল, বনানী, হাতিরপুল, উত্তরা, বাংলা মোটর এবং চট্টগ্রামের কাজী দেউড়িতে। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।